মাস্টার। জি স্যার। এখন কাজ করতে গেলে তো খরচ করতে হবে। হ্যাঁ, খরচ করতে হবে। খরচ না করলে তার ইনকাম আসবে না। না, এখন যা কিছু হচ্ছে আপনারা তো মোটামুটি 2 সপ্তাহ ধরে কাজ করতেছেন। জি স্যার। 2 সপ্তাহের উপরে। 2 সপ্তাহ উপরে। তো 2 সপ্তাহের উপরে আনুমানিক নগদ টাকা কত দিছি বলেন তো? নগদ টাকা তো মনে করো এখন তো নিলাম 24,700, মানে যে কয়দিন মানে 7 দিন করে কাজ করিয়ে বা 7 দিনে বিল আসছে 24,700। হ্যাঁ, আগে ছিল 9 দিন। 9 দিন ওখানে 2 দিন ছিলেন, পরে আবার। হ্যাঁ, তো আমি এটা বুঝাতে যাচ্ছি নগদ টাকাই কিন্তু 50,000-এর উপরে চলে গেছে আপনাদেরকে দিতে হচ্ছে। আর খাবারের বিষয় তো আলাদা আলাদা। আর এই যে একে একে যে জিনিসপত্র যেভাবে কিনছি, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ডাল ভাত আমরা কিন্তু খারাপ খাইতেছি না, শুধু কষ্ট দিচ্ছি আপনাদেরকে থাকার কষ্ট দিছি। তো আমি ধরে নিয়েছি যে আমাদের কিন্তু একদিন কাজ করলে 750-800 টাকা পড়ে যায় আপনার একদিন কাজ করলে। তারপরে যদি শোয়ার জায়গাটা দিতে পারতাম তাহলে মনে একটু শান্তি লাগতো আমার, তো সেটা দিতে পারি নাই। তারপরে কষ্ট করে কাজ করলেন। তো ওরা তো শুক্রবারে চলে যাবে নাকি? জি স্যার। তো শুক্রবারে গেলে এরপরে যদি আপনারা যদি কাউরে দরকার মনে করেন সাথে আপনারা এক দুজন নিয়ে নিয়েন। ঠিক আছে, না লাগলে আমি নিয়ে আসবো, আর না লাগলে টুকটাক করে আগাইতে থাকেন। ঠিক আছে। আজকে শাক কত বিক্রি করলেন? আজকে শাক বিক্রি করছি স্যার ওখানে 15 টাকা করিয়ে কেজি দরে দিছি ব্রাকে। ওরা আবার ইয়ে ব্রাকালাইয়ে খাজনা কাটে, কাটিয়ে আবার দাম হয় 14 টাকা করিয়ে। সেই হিসাবে টাকা পাচ্ছি আমি 700 টাকা। যাক আলহামদুলিল্লাহ, 3 দিন বিক্রি করে 2,000 টাকা। যাক আল্লাহ তালা যা দেয় সেটাই ভালো। আর একটু আমার যে ভাই আসছেন, জি ভাই কিন্তু ব্যবসায়ী লোক। হ্যাঁ অবশ্যই। তো আমার একটা স্বপ্ন ছিল যে যারা ঢাকায় থাকেন, দূরে থাকেন, তারা আসবেন। এই যে ভাইয়ের মতো করে ভাই ভাই আমার একটা স্বপ্ন ছিল যে আপনি আসছেন না, আপনার এই পাগলামিটাই আমি পছন্দ করি। কেন আসছেন? এবং আমি বলছি যে আপনার যে শাক লাগবে আপনি এটা উঠাই নিয়ে যান, মানে ওরা কিন্তু উঠাচ্ছে, এগুলো কিন্তু আপনাকে দিবে না। কারণ এই যে নিজের উঠানের মধ্যে যে আনন্দ সেটা তো আর পাইতেন না। এই জন্য বলছি আপনার আপনি যেগুলো নেবেন উঠায় নেন। তো ভাই এখানে কিন্তু আমরা কিন্তু ওরকম কোনো সার দিই নেই, ভিডিওতে দেখছেন, বাস্তবে কিন্তু মাস্টার আছে, বুঝছেন? আমরা চাচ্ছি যে আপনার মতো করে যারা বেড়াইতে আসবে যেন একটা বেলা সুন্দরভাবে একটা প্রাকৃতিক পরিবেশের কিছু খাবে। তো শাক তো খাইলেন, শাক খাইলাম, স্বাদ লাগলো। আপনার তো শাক ভাত খাওয়া হয়েছে আজকে। তো শাক ভাত যে খাইলেন, শাক তো এর আগে কিনছেন, একটু বলেন নরমটা কেমন ছিল? শাক শাক নরম ভালো লাগছে খাইতে, এই জন্য বললাম শাক হইলে আর কিছু লাগবে না। কিন্তু আমার মনে হয় যে শাক যে টাকা কিনে খেয়েছেন অত নরম মনে হয় বাসায় মনে হয় পান নাই। না, শাকটা ভালো লাগছে, এই জন্যই বলছি শাক হইলে শাক আর কিছু লাগবে না, শাক দেখে। তো আমি আপনার মধ্য দিয়ে স্বপ্ন দেখি, মানুষকে মেসেজ দিই যে যারা প্রাকৃতিক পরিবেশে ভালো খেতে চান তারা আসবেন, পরিবারের জন্য যা লাগে এখান থেকে নিয়ে যাবেন। আমাদের যতটুকু সামর্থ্য আছে এভাবে একটা সুন্দর একটা পরিবেশ আমরা এখানে দিতে চাই। তো আজকেও তো আপনাকে একটু ভালো আপ্যায়ন করতে পারলাম না, সেটা হচ্ছে যে ঘর তো এখনও রেডি না, ঘর রেডি হয়ে গেলে ভাবি বাচ্চাদের নিয়ে আসবেন। না, চরের ভিতরে আর কি চাই, খাইতে পারছি না ইনশাল্লাহ। দোয়া রাখেন সবার জন্য, যেন আসলে যেন একটু চা নাস্তা খাওয়াইতে পারি, খাবারের সময় যেন একটু খাওয়াইলেন, চা খাওয়াইলেন আর কি। হ্যাঁ, চাও তো খাওয়াইতে পারছি, এর আগে তো চরে আপনি অনেকবার আসছেন তখন তো চাও খাওয়াইতে পারিনি। আচ্ছা, তো শাক তুলেন, আপনার শাক তোলা দেখে আমার নিজেরই আনন্দ হচ্ছে যে না একটা ভাইকে হইলেও আমি আমার পথে আনতে পারছি। দর্শক, আসলে আপনারা অনেকেই যারা ভালো খেতে চান, মানে টাকার বিষয় না, বিষয়টা হচ্ছে একটু মানের বিষয়। তো আপনারা যারা ভালো মানের খাবার খেতে চান, হয়তো আমার কাছে অনেক কিছু নাই, আস্তে আস্তে উঠবে। তবে দেখেন এই শাকগুলো কিন্তু একেবারে ন্যাচারাল, কারণ আমরা এখানে জৈব সার ব্যবহার করেছি। আর আমরা ওই অর্থে শাকে কিন্তু অন্য কোনো স্প্রেও দিই নি, শুধুমাত্র একবার একটা ভিটামিনের স্প্রে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের শাকের অবস্থা। তো শাক দ্রুত বেড়ে যাচ্ছে, তো আমাদের খুব তাড়াতাড়ি এই শাকগুলো বিক্রি করে ফেলতে হবে। তো আমরা আসলে দেখি কত দ্রুত শাকগুলো উঠাইতে পারি। সবাইকে আমন্ত্রণ জানাবো, ঢাকার একেবারে কাছে আমাদের এই প্রজেক্ট। সেটা হচ্ছে আপনারা যখন আমার এই প্রজেক্টে আসবেন, আসতে গেলে আপনাদেরকে পদ্মা ব্রিজ পার হয়ে নাওডুবা বাস স্ট্যান্ড নামতে হবে, নাওডুবা বাস স্ট্যান্ড থেকে পালেচর আসতে হবে, পালেচর বাজার থেকে নৌকা পার হয়ে এই পারে আসলেই আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টে আসলেই আপনারা আস্তে আস্তে আমাদের সঙ্গে থেকে এরকম সুন্দর শাক নিয়ে যাবেন। এখন আপাতত লাল শাক আছে, সামনের সপ্তাহে আমাদের মূলা শাক উঠবে, এরপরে ওই সাইডে আমাদের লাউ শাক হচ্ছে, তো একের পর এক আসবে। কাঁচা মরিচ আছে, আমরা বেগুন রোপণ করেছি, আমরা মিষ্টি কুমড়া, লাউ, এগুলো সব রোপণ করেছি। আপনারা অবশ্যই ফ্যামিলি সহ অথবা নিজেরা আসবেন, এসে দেখে যাবেন, ঘুরে যাবেন এবং পরিবারের জন্য ভালো মানের শাকসবজি এখান থেকে নিতে পারবেন, সেই প্রত্যাশা থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন।